হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমাদের অসংখ্য ভাই ও বোনেরা আমাদেরকে হচ্ছে কমেন্টে রিকোয়েস্ট করে আসছেন যে মোবাইল থেকে আর্ন করা যায় বা মোবাইল থেকে ছোটোখাটো ফ্রিল্যান্সিং কাজ করে ইনকাম করা যায়, এই ধরনের কিছু কাজ হচ্ছে দেখানোর জন্য। তো আসলে অনেকের কাছে হচ্ছে ল্যাপটপ থাকে না, তো যার কারণে অনেকে চাইলেও কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারে না। তো আমরা হচ্ছে আজকে যেই জব সাইটটিতে আসি, এটা হচ্ছে আপনারা সম্পূর্ণ মোবাইল থেকে এখানে ফ্রিল্যান্সিং টুকটাক কাজ করতে পারবেন, এবং হচ্ছে এটা 100% ট্রাস্টেড একটি সাইট, এবং আমি নিজেই এখান থেকে হচ্ছে পেমেন্ট নিয়েছি। দেখুন, এখনও আমার হচ্ছে $4.3273 হচ্ছে আমার এখনও রয়েছে। তো এখানে হচ্ছে আপনাদেরকে বেসিক্যালি ছোট ছোট মাইক্রো জবগুলো হচ্ছে করতে হবে, এবং এগুলো থেকে আপনি খুব হিউজ পরিমাণ কিন্তু আর্ন করতে পারবেন না, কিন্তু আপনি মোটামুটি হচ্ছে এখান থেকে হাত খরচ আপনি হচ্ছে এখান থেকে করতে পারবেন। আপনি যদি এখানে প্রতিদিন যদি 6 থেকে 7 ঘন্টা করে যদি সময় দেন, তাহলে আপনি এখান থেকে 400 থেকে 500 টাকার মতো পার ডে ইনকাম করতে পারবেন। তো এখানকার প্রত্যেকটি কাজ আপনারা হচ্ছে মোবাইল দিয়ে করতে পারবেন, এবং এখানকার কাজগুলো করতে কোনো ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন নেই। তো আমি হচ্ছে বড় স্ক্রিনে দেখানোর সুবিধার্থে আমি আপনাদেরকে জাস্ট ল্যাপটপ থেকে দেখাচ্ছি, আপনারা সেম কাজগুলো আপনারা মোবাইল থেকে করতে পারবেন। এবং এটা হচ্ছে স্টুডেন্ট এবং হচ্ছে যারা গৃহিণী, এবং হচ্ছে কেউ যদি চাকরির পাশাপাশি যদি করতে চায়, যাদের হচ্ছে ল্যাপটপ নেই বা মোবাইল ফোন দিয়ে আপনারা যদি চান, তাহলে এই ধরনের কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, এখানে হচ্ছে এই যে কাজগুলো ছোট ছোট কাজ থাকে, যেমন এখানে এই যে দেখুন, প্রথমে একটি কাজ রয়েছে, এটার জন্য পেমেন্ট রয়েছে $2। তারপর একটা কাজ রয়েছে, এটার জন্য পেমেন্ট রয়েছে $1.20, মানে $1.20। তারপর আরেকটি কাজ রয়েছে $0.25, 5 সেন্ট, 30 সেন্ট। তো এই ধরনের ছোট ছোট হচ্ছে কাজগুলো এখানে রয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, এবং এখান থেকে আজকে একটি লাইভ কাজ আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো আপনারা যারা মূলত মোবাইল থেকে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ যদি স্কিপ করেন, তাহলে আপনারা যদি কোনো একটা বিষয় যদি মিস করে ফেলেন, তাহলে আপনারা এখান থেকে পারফেক্টলি ইনকাম করতে পারবেন না। সো অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। তো জব সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনারা গুগলে চলে আসবেন। গুগলে আসার পর আপনারা এখানে লিখবেন sproutgeeks.com, 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 জাস্ট এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে সার্চ রেজাল্টটি পাবেন, সেটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো আমি আবারও বলতেছি, এটা কিন্তু 100% একটি ট্রাস্টেড সাইট। আমি বেশ কয়েকবার এখান থেকে পেমেন্ট নিয়েছি, এবং এটাতে আপনাদের পেমেন্ট নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনারা যদি কাজ করেন, তাহলে 100% পেমেন্ট এখান থেকে পাবেন। তো দেখুন, এই ইন্টারফেসে আসার পর আপনারা জাস্ট এখান থেকে এই যে সাইন আপ যে অপশনস রয়েছে, এই সাইন আপ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন, রিয়েল নেম ফর ইন্টারনাল ভেরিফিকেশন অনলি। এখানে আপনি আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার রিয়েল নেমটি হচ্ছে দিতে হবে। আপনি এখানে যদি কোনো ফেক নেম বা আপনার নিক নেম ইউজ করেন, তাহলে কিন্তু হবে না। তো আপনার যদি ভোটার আইডি কার্ড যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার, আপনার মা বাবা ভাই বোন বা যে কারো আপনি এখানে ভোটার আইডি কার্ড আছে এরকম যে কোনো একজন ব্যক্তির নাম দিতে পারেন। তারপর এখানে আপনি আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, যেটা অবশ্যই অ্যাক্টিভ রয়েছে, এবং এটাতে একটি ভেরিফিকেশন মেল যাবে। সো আপনি একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনি একটি পাসওয়ার্ড দিবেন, এবং পাসওয়ার্ডটা কীভাবে দিবেন সেটা কিন্তু এখানে ওনারা হিন্টস দিয়েছে। দেখুন, ডান পাশে এখানে ওনারা লিখে দিয়েছে @least 10 ক্যারেক্টার, ন্যূনতম 10 অক্ষর হতে হবে, এবং একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে, এবং হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বলতে কমা, ডট, @ হ্যাশ, স্টার, এই ধরনের একটা অক্ষর হচ্ছে থাকতে হবে। তো এরকম অক্ষর মিলিয়ে আপনি 10টা ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা আবার কনফার্ম করবেন দ্বিতীয় ঘরে। তারপর এখানে আপনি চাইলে আপনার একটা নিক নেম দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে ড্রপ ডাউন থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো আমাদের যেহেতু বাংলাদেশ, এখানে বাংলাদেশ রয়েছে, দেখতে পাচ্ছেন, বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে দুইটা অপশনস রয়েছে, IMA ওয়ার্কার, IMA এমপ্লয়ার। তো আমরা যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, আমরা এখানে IMA ওয়ার্কার, এটাতে যে ডিফল্ট অবস্থায় সিলেক্ট থাকবে, এটাই আমরা এখানে হচ্ছে রেখে দিব। তারপর এখানে দেখুন, আপনি এখানে আই এগ্রি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাতে টিকমার্ক করে দিবেন। এবং আপনি যদি ভবিষ্যতে তাদের কোনো নিউজ, ইভেন্টস বা অফার সম্পর্কে জানতে চান মেইলের মাধ্যমে, তাহলে আপনি দ্বিতীয়টাকেও এখানে টিকমার্ক করে দিতে পারেন। করে দেওয়ার পর আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার জিমেলে একটি ভেরিফিকেশন মেল চলে যাবে, এবং আপনার জিমেল থেকে হচ্ছে আপনি মেলটা ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে, আমি আর নতুন করে অ্যাকাউন্ট করতেছি না।
তো অ্যাকাউন্ট করার পর আপনারা জাস্ট এখানে লগ ইনে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন এবং হচ্ছে পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইনে ক্লিক করলে আপনাকে হচ্ছে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো আমি হচ্ছে লগ ইন করে নিচ্ছি। তো বন্ধুরা লগ ইন করার পর আপনারা হচ্ছে এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন এবং আপনার এখানে আর্নিং আপনি যেহেতু করেন নাই জিরো জিরো থাকবে সব কিছু এবং হচ্ছে এখানে আপনি বেশ কিছু কাজ আপনি দেখতে পাবেন। তো নতুন অবস্থায় এখানে হচ্ছে কম কাজ পেতে পারেন, আপনি যখন আস্তে আস্তে কাজ করবেন এবং হচ্ছে আপনার কাজে যখন ভুল কম হবে যখন আপনি 100% সাকসেস রেট থাকবে তখন কিন্তু আপনি এখান থেকে বেশি পরিমাণে কাজ পাবেন। তো এখান থেকে আমরা যদি কাজগুলো যদি দেখি আমরা জাস্ট এখান থেকে একটা কাজ আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি করে দেখাবো। সাপোজ দেখুন এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় এসইও প্রমোট কন্টেন্টের কাজ, এই যে দেখুন এটা একটা কাজ এটা একটা কাজ এটা একটা সেম কাজ সবগুলো আপনি সবগুলোই করতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কাজের জন্য কিন্তু কোনো অ্যাপ্লাই করা লাগে না, আমরা যেরকম অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কাজের জন্য অ্যাপ্লাই করতে হয় বায়ার আমাদেরকে নক দেয় তারপর বায়ারের ভালো লাগলে আমাদেরকে কাজ দেয়, এখানে কিন্তু ওরকম না, এখানে এই কাজটি দেওয়া আছে আপনার ইচ্ছে আপনি চাইলে এই কাজটি এই মুহূর্তেই করতে পারেন। সাপোজ আমি আপনাদেরকে এই কাজটি করে দেখাবো। দেখুন এই কাজটি পজিশন রয়েছে 1000টি কাজ রয়েছে তার মধ্যে 787টি কমপ্লিট হয়েছে এবং প্রত্যেকটা কাজের জন্য 0.050 সেন্ট অর্থাৎ হচ্ছে 5 সেন্ট। তো আমরা হচ্ছে কাজটি নতুন একটি ট্যাবে ওপেন করব। ওপেন করার পর আমরা জাস্ট এখানে দেখব কাজের ক্রাইটেরিয়া সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, আপনি কোন কোন কান্ট্রি থেকে এই কাজটি করতে পারবেন না, যেমন আলজেরিয়া ইজিপ্ট মরক্কো তিউনেশিয়া থেকে আপনি কাজটি করতে পারবেন না। তারপর আমরা যদি নিচের দিকে যাই এখানে কাজের ডেসক্রিপশন দেওয়া আছে, দেখুন আমাদেরকে প্রথমে বলছে গো টু দিস লিঙ্ক, তারপরে ক্লিক হেয়ার, তারপরে বলছে দেন ক্লিক হেয়ার, হ্যাঁ এখানে তিনটা লিঙ্ক দিছে, লিঙ্কগুলোতে ক্লিক করতে বলছে, তারপর বলছে ভিজিট এনি 4 পোস্ট, তারপর এই লিঙ্কগুলোতে গেলে আমরা এখানে পোস্ট দেখতে পাবো, আমরা সেখান থেকে যে কোনো 4টা পোস্ট ভিজিট করতে বলছে, তারপর বলছে ফর ইচ পোস্ট স্ক্রল ডাউন স্লোলি ফর 1 মিনিট মিনিমাম হুইচ ইজ 4 মিনিট ইন টোটাল, অর্থাৎ প্রত্যেকটা পেজে আমাদেরকে 1 মিনিট করে এখানে স্টে করতে হবে স্ক্রল করতে হবে, এরকম করে 4টা পেজে 4 মিনিট আমাদেরকে স্ক্রল করতে হবে। তারপর বলছে ইন দ্য 4th আর্টিকেল আফটার 1 মিনিট ক্লিক অন হোয়াট উই আর পয়েন্টিং টু ইন দ্য পিক, এখানে একটা স্ক্রিনশট দিয়েছে সেই স্ক্রিনশটের জায়গাটাতে আমাদেরকে ক্লিক করতে বলছে। তারপর 3 নম্বরে বলছে হোয়েন ইউ কমপ্লিট দোজ স্টেপ গো ব্যাক টু দ্য সাইট অ্যান্ড স্টে 1 মিনিট দেন শেয়ার ইউর হিস্টোরি উইথ আস, হ্যাঁ আমাদেরকে বলছে যখন কাজটা কমপ্লিট হবে তখন আমরা আমাদের ব্রাউজার থেকে হিস্টোরিটা নিয়ে হচ্ছে ওনাদেরকে স্ক্রিনশট দিতে। তারপর দেখুন এই যে এখানে আমরা যদি স্ক্রিনশট নিয়ে এখানে প্রুফ যে প্রুফ বক্স রয়েছে বা সাবমিট ইউর প্রুফের যে বক্স রয়েছে এখানে যদি দিয়ে দিই তাহলে কিন্তু কাজটি সাবমিট হয়ে যাবে। তো আমরা হচ্ছে কাজটি এখন প্র্যাকটিক্যালি করবো। তো প্রথমেই ওনারা আমাদেরকে যে লিঙ্কটা দিয়েছে আমরা এই লিঙ্কটা নতুন একটি ট্যাবে ওপেন করবো বা এই লিঙ্কটাতে আমরা যাবো। এই লিঙ্কটাতে যাওয়ার পর এটা আমাদেরকে টুইটারের একটি লিঙ্কে নিয়ে আসে বা টুইটারের একটি পেজে নিয়ে আসে। তারপর আমরা যদি একটু দেখি তারপর আমাদেরকে বলছে ক্লিক হেয়ার, এখানে একটি স্ক্রিনশট আমাদেরকে দিয়েছে আমরা একটু স্ক্রিনশটটাকে ওপেন করব। স্ক্রিনশটে আমরা দেখব যে কোথায় আমাদেরকে ক্লিক করতে হবে, এখানে স্ক্রিনশটে আমাদেরকে বলছে এই জায়গাটাতে ক্লিক করতে, এখানে রেড মার্ক করে দেখা আছে, সো আমরা এই যে এই টুইটারে যাব এবং এখানে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে কি করতে বলছে, আমাদেরকে বলছে দেন ক্লিক হেয়ার, তারপর এখানে আরেকটি স্ক্রিনশট দিয়েছে আমরা এই স্ক্রিনশটটাকেও ওপেন করব। এখানে ম্যাক্সিমাম কাজগুলোই কিন্তু এরকম, এখানে দেখুন আওয়ার ওয়েবসাইট নামক এই লেখাটির উপর আমাদেরকে ক্লিক করতে হবে, সো আমরা এখানে আওয়ার ওয়েবসাইট নামক একটি লেখা অবশ্যই পাবো, এটা একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর আমরা সেই লেখাটা পাবো। তো দেখুন এখানে ক্লিক করার পর আমরা এখানে আওয়ার ওয়েবসাইট নামে এই লেখাটি কিন্তু এখানে পেয়ে গেছি, সো আমরা এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আমাদেরকে রিলোড করে একটি ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসছে। তো আমরা যদি দেখি এর পরবর্তী স্টেপ কি, এখানে আমাদেরকে বলছে ভিজিট এনি 4 পোস্ট ফর ইচ পোস্ট স্ক্রল ডাউন স্লোলি ফর 1 মিনিট হুইচ ইজ 4 মিনিটস টোটাল ইন দ্য 4th আর্টিকেল আফটার 1 মিনিটস ক্লিক অন হোয়াট উই আর পয়েন্টিং টু দ্য পিকচার, এখানে এই পিকচারটাও আমরা একটু ওপেন করে দেখব। জাস্ট এই পিকচারটাও আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে কি করছে, জাস্ট এখানে কি বলছে ক্লিক হেয়ার অ্যান্ড ব্রাউজ দ্য সাইট ফর 2 মিনিটস ইউ শুড ডু দ্য অ্যাক্টিভিটিস অন দেয়ার সাইটস, আচ্ছা সমস্যা নেই আমরা হচ্ছে এই ওয়েবসাইটে আসলাম। আসার পর আমরা এখান থেকে নিচের দিকে যাব এবং হচ্ছে আমরা আর্টিকেল খুঁজে নিব। এখানে আমরা বেশ কিছু আর্টিকেল দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে 4টা আর্টিকেল ওপেন করব। এখান থেকে আমি এই 1টা 2টা 3টা 4টা 4টা আর্টিকেল হচ্ছে আমরা এখান থেকে ওপেন করব। সরি এটা আমি আবার ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখন দেখুন
এখন হচ্ছে 3:40, তার মানে আমরা 3:41 পর্যন্ত এই প্রথম পেজটাতে, এক নাম্বার পেজটাতে আমরা হচ্ছে এখানে স্টে করব, এবং হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে আমরা এখানে স্ক্রল করব। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি কাজটা, আমি এখানে আর 1 মিনিট স্টে করলাম না। আপনারা অবশ্যই এখানে অবশ্যই 1 মিনিট স্টে করবেন, আপনারা কোনো ভুলভাল কাজ জমা দিবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। সো আমি 2 নম্বর পেজে গেলাম। তো ঠিক এভাবে হচ্ছে আমি এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্রল করলাম, এখান থেকে একদম উপর থেকে নিচ পর্যন্ত স্ক্রল করলাম, তারপর 3 নম্বর পেজে যাব, আমরা এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্রল করব, এভাবে প্রত্যেকটা পেজে যাব যতগুলো পেজ বলে। তো আমরা এখান থেকে 4 নম্বর পেজে গেলাম, এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্রল করলাম। স্ক্রল করার পরে আমাদেরকে এখানে ছবিতে বা স্ক্রিনশটে যেটা দেখাইছে, এখানে যে কোনো একটা অ্যাডের উপর ক্লিক করতে হবে, এবং সেই ক্লিক হেয়ার অ্যান্ড ব্রাউজ দ্য সাইট ফর 2 মিনিটস, ইউ শুড ডু দ্য সাম অ্যাক্টিভিটিস অন দেয়ার সাইট। মানে আমরা যে কোনো একটি অ্যাডে ক্লিক করব, এবং হচ্ছে সেই অ্যাডের পেজে 2 মিনিট স্টে করতে হবে। তো আমরা এখান থেকে যে কোনো কোথায় অ্যাড আছে আমরা একটু দেখে নিব। এই যে দেখুন, এটা একটা অ্যাড। তো আমরা এই অ্যাডের ওয়েবসাইটটাকে নতুন একটি ট্যাবে ওপেন করব। ওপেন করার পর সে অ্যাডের পেজে যাব, এবং হচ্ছে সেই অ্যাডের পেজে আমরা হচ্ছে 2 মিনিট স্টে করব, এবং এখানে আমাদেরকে কিছু জায়গায় ক্লিক করতে হবে বা কোনো একটা পেজ ওপেন করতে হবে। আমি জাস্ট এখান থেকে কয়েকটা পেজ ওপেন করতেছি, কয়েকটা পেজ ওপেন করে আমি সেগুলো একটু ভিজিট করব। তো জাস্ট আমাদের কাজটা শেষ, এখন আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের প্রুফটা জমা দিব, প্রুফটা জমা দিব, এবং হচ্ছে পেমেন্টের বিষয়টা দেখব। তো দেখুন, আমরা হচ্ছে অ্যাড পেজেও গেলাম। তো এখন হচ্ছে আমরা এখান থেকে যে 3-ডট মেনুটাতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে হিস্টোরিতে যাব। হিস্টোরিটা আমাদের এখানে কিন্তু শো করতেছে, সো আমরা এটার একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার জন্য আমি লাইট শটটা ইউজ করব। তো আমি এখান থেকে জাস্ট লাইট শটটা ওপেন করব, এবং হচ্ছে আমার যে হিস্ট্রির যে পেজটা রয়েছে, এই হিস্ট্রির পেজটার আমি একটা স্ক্রিনশট নিব, এবং এটাকে আমি জাস্ট সেভ করে নিব। আমি আমার ডেস্কটপে এটাকে সেভ করে নিব স্ক্রিনশট নামে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা আমাদের যে জব সাইট রয়েছে, জব সাইটের এখানে আসব। আসার পর এখানে দেখুন, হোয়েন ইউ কমপ্লিট দ্য স্টেপ শো আস এই স্ক্রিনশট অফ ইয়ার হিস্ট্রি উইথ দ্য টাইমিং। আর ও এখানে হচ্ছে সরি, টাইমিং সহ আপনাকে হিস্ট্রিটা দিতে হবে। তো আমি হিস্ট্রিটা নিয়েছি, কিন্তু টাইমটা নেওয়া হয় নাই। আপনারা একদম এক্স্যাক্টলি কাজটা করার চেষ্টা করবেন। তো আমার হিস্ট্রিটা নিয়েছি, এবং হচ্ছে এখান থেকে যে টাইম শো করতেছে, টাইমটা সহ আমাদেরকে নিতে হবে। সো আমি আবার হচ্ছে স্ক্রিনশটটা নিচ্ছি, ফুল পেজটা নিব, এখান থেকে একদম ফুল পেজটা নিব টাইমিং সহ। তারপর হচ্ছে এটাকে আমি সেভ করব, এখান থেকে ডেস্কটপে যাব, তারপর হচ্ছে সেভ করে নিব। সেভ করার পর আমরা হচ্ছে এখন স্প্রাউট গিগের এখানে আসব। তারপর এখানে দেখুন, ফ্রুবের এখানে যে চোজ ফাইল রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা স্ক্রিনশট 2 নামের যে স্ক্রিনশটটি নিয়েছি, এই স্ক্রিনশটটাকে এখানে আপলোড করে দেব। দেখুন, এই স্ক্রিনশটটা এখানে আপলোড হয়ে গেছে, এবং আপনি চাইলে এখানে কিছু লিখে দিতে পারেন। তো আমি এখানে লিখলাম যে আই ডান জব পারফেক্টলি, FECTLY, পারফেক্টলি, জাস্ট আমি আমার মতো করে একটা লিখে দিলাম। তারপর এখানে দেখুন, সাবমিট প্রুফ, এই অপশনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখুন, গ্রেট, টাস্ক সাবমিটেড সাকসেসফুলি, আমাদের কাজটা কিন্তু জমা হয়ে গেছে। এখন এই কাজটা জমা হওয়ার সাথে সাথে কিন্তু আমরা পেমেন্টটা পাবো না। পেমেন্টটা হচ্ছে বায়ার যে কাজটা দিয়েছে, সে কিন্তু হচ্ছে রিভিউ করবে। অনেকে হচ্ছে ফেক প্রুফ সাবমিট করে দেয় জাস্ট কাজ না করে। তো এই জন্য বায়ার হচ্ছে কাজটা রিভিউ করে, যে আপনি কি আসলে এই কাজটা করছেন কি না। আর যদি কাজটা করে থাকেন, তাহলে সে 1 থেকে 2 দিন বা 3 দিনের ভিতরে হচ্ছে আপনাকে পেমেন্টটা করে দেবে। যখন আপনাকে পেমেন্ট করবে, তখন কিন্তু আপনার এখানে এই যে আর্নিং যে অপশনস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে 5 সেন্টের যে কাজটি করলেন, সে 5 সেন্ট কিন্তু এখানে যোগ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, এখান থেকে আপনি এই টাকাটা উইথড্র কীভাবে করবেন। টাকাটা উইথড্র করার জন্য এখানে যে ওয়ালেট অপশনস দেখতে পাচ্ছেন, ওয়ালেট অপশনে যাবেন। ওয়ালেট অপশনে গিয়ে এখানে কিন্তু আপনাকে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো কীভাবে আপনারা হচ্ছে এখানে পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করবেন, সেটা নিয়েও আমি হচ্ছে অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও দিব। এর আগেও আমি আমার চ্যানেলে পিক ওয়ার্কার্স বাংলা টিউটোরিয়াল, সেই প্লেলিস্টে আমি এ নিয়ে ভিডিও দিয়েছিলাম। তো এখানে হচ্ছে আপনারা যখন পেওনিয়ার অ্যাকাউন্টে অ্যাড করবেন, তখন কিন্তু যখন $5 হবে, $5 নিচে কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন না। যখন $5 হবে, তখন কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। দেখুন, আশা করছি এটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে, আমাদের $5 একটা কাজ এখানে পেন্ডিংয়ে রয়েছে, এবং আমি আমার অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভ করছিলাম কিছুক্ষণ আগে, তো এই জন্য একটা চার্জ হচ্ছে আমার থেকে কাটছে। এবং আমি লাস্ট পেমেন্ট নিয়েছিলাম হচ্ছে অনেক দিন আগে, প্রায় $5 আমি হচ্ছে পেমেন্ট নিয়েছিলাম, এরপর হচ্ছে এখানে আর কাজ করি নাই। তো এখান থেকে আপনারা 100% পেমেন্ট নিতে পারবেন। এবং অনেকে মোবাইল দিয়ে অনেক ফেক জব দেখায়, আসলে কিন্তু না, এটা 100% আমি এখান থেকে পেমেন্ট নিয়েছি। এবং হচ্ছে আমি চেষ্টা করি সবচেয়ে ট্রাস্টেড যে সাইটগুলো
রয়েছে সেগুলো হচ্ছে আমার বায়ার বা আমাদের যে ভিউয়ার রয়েছে তাদের সামনে হচ্ছে তুলে ধরা। তো আপনারা এখান থেকে হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করার মাধ্যমে $5 হলে খুব সহজে টাকাটা উইথড্র করতে পারবেন। ধন্যবাদ।